মাংসটা খেয়ে বলো, দেখো বলছে না কি অবস্থা, জানি চুপাকে বল তো খাচ্ছি বলবো না, আমি খাচ্ছি বলবো না। প্রিয় রাজকুমারী কোকট, আগে খেয়ে নে তারপর বলবি। তো মাংসটা যে রান্না হচ্ছে বলতে হবে তো, কিরকম হয়েছে? বলতে হবে খেয়ে কিরকম হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, তুমি একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। না আমি বলতে পারবো, বলো খেতে পারবে, বলো খেয়ে এবার টেস্ট করে বলবে। হাটা ফাটি হয়েছে, মুখটাকে ওরকম করে বলতে হবে, হাটা ফাটি হয়েছে, পুরো পুরো ফাটাফাটি হয়েছে। হয়ে গেছে চিকেন রেডি। কি চিকেন এটা, দই চিকেন? পুরো খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে দেয়ে এই বসলাম একটুখানি, বসে তোমাদের সাথে কথা বলছি। আজকে তো সানডে, আর সকালে তো সূর্যগ্রহণ ছিল তোমরা জানোই, আর সকালে তো সূর্যগ্রহণের সময় শুনেছি রান্না কিছু করতে নেই, আগুন জ্বালতে নেই, তো আমি সূর্যগ্রহণের সময় কোনো রান্না করিনি। তো আমার কালকের একটুখানি ডাল ছিল, তারপরে সূর্যগ্রহণ মেটার পরে বেলায় আমি একটুখানি মাছের ঝাল করেছিলাম, তো সকালবেলা দুপুরে আর কি ওটাতে খাওয়া হয়ে গেছে। আর রাত্রিবেলা তো আজকে অরিজিৎ আমাকে রেস্ট দিয়েছে, বললো যে তুমি সারাদিন অনেক খাটাখাটনি করো, সারা সপ্তাহ অফিস করো, আজকে একটু রেস্ট নাও, তাই জন্যে আমাকে বললো যে চিকেনটা আমি করি। তো ওই জন্যে লুচি করেছিলো, আমি কিছুই করিনি না, আজকে দুটোই ওই করেছে, চিকেনে করেছে আবার লুচিও করেছে। চিকেনটা হচ্ছে ওটা দই চিকেন কষা, মানে দই চিকেনটা আমরা নর্মালি খাই, কিন্তু এটা দই চিকেনই কিন্তু এটা কষা আর কি, কষে দই চিকেনটা হেভি টেস্টি। আর আমার একটা ভাই এসছে কালকে, কালকে স্যাটারডেতে এসছে, শনিবার কাল থেকেই আছে, তো ভাইটা তো খেয়ে রিভিউ দিলেই তোমাদেরকে যে কেমন হয়েছে, টেস্টি হয়েছে, খুব সত্যি খুব টেস্টি হয়েছে। এমনি কষা মাংস টেস্টি, তার উপর দই, বুঝতেই পারছো মানে হেভি ব্যাপার, খুব সুন্দর খেতে হয়েছে। আর তাই জন্য রান্না শেষ হওয়ার পরেই আমরা কী করলাম, ভেবেছিলাম রান্না শেষ হওয়ার পরেই আমি তোমাদের সাথে কথা বলব, কিন্তু তারপর অরিজিৎ বললো যে একটু গরম গরম খেয়ে নেওয়া ভালো, ওই জন্য খেয়ে দিয়ে তারপরে একেবারে বসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আর আমার ভাইটাকে আমি বলছিলাম যে আমার চ্যানেলে আমার বন্ধুদেরকে তো তুমি বলো যে কেমন হয়েছে খেতে চিকেনটা একটু। আর আমার চ্যানেলে তো যেহেতু নতুন চ্যানেল, আমার চিকেনের রেসিপি একটাও শেয়ার করেনি, আমি যখনই তারপর থেকে চিকেন করেছি হয়নি শেয়ার করা, আগের রবিবার করে বলছিলাম ওরকম তো হলো, তারপরে এই রবিবারেও তো সকালে চিকেন হয়নি, সূর্যগ্রহণ হয়েছিল, ওই জন্য সকালবেলা প্রিপারেশন ছিল না, চিকেন হয়নি, এবেলে চিকেন হলো, তাই জন্য এবেলে শেয়ার করলাম। কিন্তু এবেলা এটা আমি করিনি, এটা অরিজিতের, সবসময় তো আমার রেসিপি তোমরা দেখতেই থাকো, একটা অন্য রেসিপি দেখলে অরিজিতের রেসিপি, তাই না? আমি তো এর আগেও তোমাদেরকে বলেছি ও রান্না করতে পারে, ভীষণ ভালো রান্না করে, আমার থেকেও ভালো, তো তোমরা যদি পারো বা যদি ইচ্ছা হয় মনে হয় কখনো ট্রাই করে দেখো এই চিকেন কষা রেসিপিটা দই দিয়ে, ভীষণ টেস্টি কিন্তু সত্যি বলছি। এখন খেয়ে দেয়ে সবাই, যে যা একটু ফোন নিয়ে খাচ্ছে, ওরাও ঘরে বসে আছে,
আমি একটু এঘরে আসলাম, তো ভাবলাম ওরা এত ফোনে গান শুনছে, টিকটক দেখছে, তো এই জন্য ওদের মাঝখানে তোমাদের সাথে কথা বলা যাবে না, ডিস্টার্ব হবে, তো সেই কারণে আমি এই ঘরে আসলাম তো ওদের সাথে কথা বলার জন্য একটু। আমরা মেয়েরা সারাক্ষণ রান্নাঘরেই কাটাই, ঠিক আছে, তো তার মধ্যে যদি আমাদেরকে কেউ একবেলা রেস্ট দেয় খুব ভালো লাগে, বলো, খুব আনন্দ হয়। সত্যি সারাদিনই আমরা তো রান্নাঘরেই কাটিয়ে, অফিস গেলে অফিসে থাকো আর না হলে সারাদিন রান্নাঘরে, বাকি টাইম কাজ থাকে, তো তার মাঝখানে যদি একটু কেউ রেস্ট দেয়। আর এমনিও মিথ্যে কথা বলবো না, তোমাদেরকে আমি আগেও বলেছি, আগে শেয়ার করেছি যে অরিজিৎ আমাকে মাঝে মধ্যেই অনেক রেস্ট দেয়, মাঝের মধ্যেই ও রান্না করে, ইচ্ছা হয়। আর আমার ভাইটা, আমার ভাইকে তোমরা দেখলে তো, আমার ভাই খুব লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে, একরকম বলতে পারো জোর জবরদস্তি ওকে এনেছি আমি ক্যামেরার সামনে, তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার ভাইকে দেখলে তোমরা, আমার ভাইকে কেমন লাগলো, তোমাদের লজ্জা পাচ্ছিলো, তো বেচারা তোমরা যদি বলো একটু কিছু, তাহলে ও একটু সেকেন্ড টাইম আসার জন্য উৎসাহ পাবে, একটু ভালো লাগবে একটু সেকেন্ড টাইম আসার জন্য। আর একটা যাকে দেখলে ওটা আমার বোনি, ভাই বোনি সব কিছু নিয়েই সারাদিনটা কেটে গেল আজকে সানডেটা, মন খারাপ তো ছিলই, মন খারাপের পর আস্তে আস্তে একটুখানি এই সবার মধ্যে দিয়ে থেকে থেকে মনটা একটু ভালো হয়ে যাচ্ছে, তো চলো, কিন্তু মনের ব্যথা মনেতেই থেকে থাকে, সে তো আর যাবার নয়। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখো, পিঁপড়ে এক কালো কালো পিঁপড়েগুলো যে কোথা থেকে আসে বুঝতে পারি না, গায়ে উঠে পড়ে মাঝের মধ্যে। আর একটা গাছ আছে পেয়ারা গাছ, আমাদের নয় পাশের বাড়ি, মনে হয় সেখান থেকেই আসে পিঁপড়েগুলো। আর আজকে সানডেতে সারাদিন মানে বলতে পারো সূর্যগ্রহণের জন্য তো তখন অনেকটা সারাদিন কাজ, মানে তখন তো রান্না করিনি, বেলা একটু রান্না করলাম অল্প করে, আর সারাদিনটা ভালোই কাটলো আজকে। কিন্তু শুধু একটা কি যে বর্ষাকাল পড়ে গেছে, আবার এরকম ওয়েদার সবসময় বৃষ্টি হচ্ছে, জামাকাপড় শুকোচ্ছে না, তার মধ্যে রোজ জামাকাপড় ধোয়া, আর শুধু আমি যেহেতু সারাদিন থাকি না, এবার আমার তো জামাকাপড়গুলো মেলাও যাচ্ছে না, আমি ঠিক টাইমে যখন যখন রোদ হচ্ছে ধরো আমি তখন তখন বের করে দিতেও পারছি না, তো ওটাই একটু প্রবলেম হচ্ছে, যা বাকি সব ঠিক আছে মোটামুটি, বাকি ভালো আছি, ভালো থাকছি, ভালো কাটাচ্ছি, বাড়ির লোকজন নিজের কাছের মানুষদের সঙ্গে আনন্দ করছি, ভালো লাগছে। তো অনেক রাত্রি হয়ে গেছে, আজকে আর বাড়াবো না ব্লগটা, এমনিতেই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তোমাদের সঙ্গে চিকেন রেসিপি শেয়ার করেছি, তো চলো আজকের মতন আমি আসছি, এবার খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এবার ঘুমিয়ে পড়বো। আর যেটা বলছিলাম যে যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমাকে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর এরকম রেসিপি ব্লগ পেতে তাহলেও সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমি যা যা রান্না জানি বা যা যা রান্না করি বা অরিজিতের রান্না আগে আমি একটাও মনে হয় শেয়ার করিনি, এই ফার্স্ট টাইম তোমাদেরকে দেখালাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করো। আর পরিস্থিতি কিন্তু এখন নর্মাল নয়, এই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ারের থেকেও বড়ো কথা আমার মনে হয় যে তোমরা সবাই খুব সাবধানে থেকো, খুব ভালো থেকো, ও কারণ পরিস্থিতি আমাদের এখনও অতটা নর্মাল হয়নি, পরিস্থিতি এখনও অতটা নর্মাল হয়নি, তো তোমরা ভালো থেকো, সবাই সাবধানে থেকো, ভেবো না যে সব খুলে গেছে বলে সব কিছু নর্মাল হয়ে গেছে, আমরা যদি ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়ে নিই তাহলে কিন্তু সত্যি ক্যাজুয়াল হয়ে যাবে, আর আমাদের কাছে করোনা ছুটে ছুটে চলে আসবে, তাই করোনাকে একেবারেই আসতে দেওয়া যাবে না, কিন্তু হ্যাঁ তো খুব সাবধানে থাকতে হবে, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আজকের মতন আমি আসছি, তো চলো টাটা, গুড নাইট, বাই।